48টি চুরি যাওয়া মোবাইল ফোন ফেরত দিল পূর্ব বর্ধমান জেলা পুলিশ। এগুলির বেশিরভাগই অ্যান্ড্রয়েড মোবাইল ফোন। গত কয়েক মাস ধরে এই ফোনগুলি তাদের মালিকদের কাছ থেকে চুরি হয়েছিল। এদের মালিকেরাও থানায় অভিযোগ জানিয়েছিলেন। পুলিশ এগুলি উদ্ধার করেছে। আগামী দিনেও উদ্ধার হলে তা প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশ সুপার ভাস্কর মুখার্জি। পূর্ব বর্ধমান জেলাতে বিভিন্ন সময় বিভিন্ন থানাতে এই ধরনের অভিযোগ আসে যে কারোর মোবাইল হারিয়ে গেছে, কারোর মোবাইল চুরি হয়ে গেছে। সেই অভিযোগগুলো আমরা জিডি এন্ট্রি মানে জেনারেল ডায়েরিতে অথবা কেস করা হয়। সেই এতদিন ধরে মানে বেশ কিছুদিন ধরে যেসব মোবাইলগুলো আমরা রিকভারি করেছি আমাদের পূর্ব বর্ধমান জেলার তরফ থেকে, আজকে 48টা ফোন তাদের অ্যাকচুয়াল ওনারের হাতে মানে মোবাইল ফোনের হ্যান্ডসেট তাদেরকে তুলে দেওয়া হয়েছে, যেগুলো তাদের হারিয়ে গেছিলো অথবা চুরি হয়ে গেছে। এটা একটা কন্টিনিউয়াস প্রসেস আমাদের, আপনারা শুনলেন, এরকম ঘটনা আমাদের যেরকমভাবে থানাতে লিপিবদ্ধ হবে এবং আমরা যেভাবে এই ফোনগুলোকে ট্র্যাক করি এবং ট্র্যাক করার পরে যেগুলো আমরা যেভাবে আবার রিকভারি করব, আবার একটা সাইজেবল নাম্বার আমরা এইভাবে তাদের অ্যাকচুয়াল ওনার হাতে তুলে। শুক্রবার মোবাইল হস্তান্তরে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার ভাস্কর মুখার্জি, অতিরিক্ত পুলিশ সুপার প্রিয়ব্রত রায় সহ অন্যান্য পুলিশ আধিকারিকেরা। চুরি হয়ে যাওয়া মোবাইল ফোন পেয়ে অত্যন্ত খুশি মোবাইলের মালিকেরা। বর্ধমান থেকে আমজাদ আলী শেখের রিপোর্ট, পাবলিক টাইমস।